ভারতে পালানোর সময় পাগলামি যান আটক, বিদেশি পিস্তল ও 3 লাখ টাকা জব্দ। সরকারের চলমান শুদ্ধি অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা মোহাম্মদপুর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে র্যাব গ্রেপ্তার করেছে। গতকাল ভোরে তাকে মৌলভীবাজার শ্রীমঙ্গলে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রায় 3 লাখ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ফ্রিডম পার্টির সঙ্গে সম্পৃক্ততা, খুন ও সন্ত্রাসে জড়িত থাকার বহু অভিযোগ রয়েছে। এসব কুকর্মের জন্য তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন। ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা মিজান শ্রীমঙ্গল সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমন খবরের ভিত্তিতে শ্রীমঙ্গলের গুহ রোডের মৃত ফজলুল রহমানের বাসা থেকে তাকে ধরা হয়েছে।